2019 যে লোকসভা নির্বাচন আমাদের বিগত হয়ে গেল, সেই 2019 লোকসভা নির্বাচনে আমাদের সারা ভারতবর্ষী যে ভারতবর্ষব্যাপী যে জয়, ভারতমাতার জয় এবং নরেন্দ্র মোদীজির যে জয়, মানুষের জয়, সত্যের জয়, এই জয়কে আনন্দ করার জন্য, এই জয়ের জন্য আমরা আজকে আরামবাগের আরান্ডি 1 নম্বর অঞ্চল বালিডাঙ্গা প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের বিজয় মিছিল শুরু করে এইদিকে পতনগর, কালীতলা, কাঁটামুনি, শেয়ারা, রাগপুর, পুরো নারায়ণপুর, হিয়াতপুর সমস্ত আমরা আরান্ডি 1 নম্বর এবং 2 নম্বর কিছু লোক আমরা প্রায় আমাদের আজকে মিছিলে 5 থেকে 7 হাজার লোক ছিল। এই 5-7 হাজার লোক নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আমরা বিজয় মিছিল সুন্দরভাবে করলাম এবং এই এই বিজয় মিছিলে আমাদের কোনো রকম অশান্তি নেই এবং আমাদেরকে পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে সহযোগিতা করেছেন, এর জন্য ওনাদের কাছে আমরা ধন্যবাদ, ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং মানুষ আমাদেরকে, যে গ্রামের সাধারণ মানুষ যেভাবে ভোট দিয়েছেন ঠিক সেইভাবেই আজকে সহযোগিতা করেছেন আমাদের এই বিজয় মিছিলকে উত্তীর্ণ করার জন্য। ওকে, যেভাবে আমরা সহযোগিতা করেছেন সেই সহযোগিতায় আমরা গ্রামের মানুষকেও আমরা ধন্যবাদ জানাই। আমরা তাদের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞ থাকতে চাই এবং আগামী দিন যাতে আমরা এইভাবে ভারতীয় জনতা পার্টি সুশান্তিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, মানুষের কাছে আমাদের সেই বার্তা দিয়ে আমরা ওনাদের কাছ থেকে সেই সহযোগিতাপূর্ণ কামনা আবার আশা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।